মুদুকীত বনজ সম্পদ ধ্বংস দিলা বনদস্যুই। রাজ্যের প্রান্তে প্রান্তে অবধারত বনজ সম্পদ ধ্বংসযজ্ঞ। হারগিলা কুপি যাই ব্লাস্টিং ব্রাশ ব্রাশ করুনতে আর এই ঘর এতে অসর আছে, পাথর তো ছিটকি যায়, এই তামাল বাগান ফালে ইফালে ইপারে হয়ে যায়, ছিটকি যায়। সেই কারণে আমি অনুরোধ করু অসম সরকারক এগুলা করবা না লাগে। থুত থুত কি বাজি থাকব দুনিয়ার কাছে, তিনখান চারখান গাড়ি, হ্যাঁ লড়া চলে যেখানে সাইকেল চলা যায় আছে রাস্তা, তো রাস্তা কি অবস্থা হয়ে গেছে, মাটি ওলাই হিল ওলাই কি দুর্গতি হয়ে গেছে। আপনাদের তো টাউনত থাকা মানুষ, ভাল রাস্তা থাকা মানুষ, আমি ইমান কষ্ট জায়গা থাকা মানুষ, আমি হ্যাঁ বুঝি পাইছো এতিয়া। আর দিন নহয় রাতি নহয় একদম 10টা 11টা বাজাক লাগে গাড়ি শব্দ। এই হিলর কোয়ারিটো খুলিলে খুলিলে পিছলৈকে আমি পানি পর্যন্ত আমি খাবাই নাপাম, যেতিয়া যে গতিকে ব্লাস্টিংবিলাক ছুটাই দিব, হাতে ছুটালে মানে কি শিলবিলাক ফাটি ফাটি তার তলে তলে পানিবিলাক গুছি যাব। আর তারপিছত আমার ফল ভগা রোয়া তামোল হোক টেঙা হোক কিবা হোক রোয়া বস্তুবিলাক মরি মরি যাব। এই সেইটোর কারণে আমি এই শিলকুয়ারিটো বন্ধ করিবা বিচার। অসম মেঘালয় সীমান্তর চান্দুবীর সমীপত মুদুকীত ব্যাপক হারত প্রকৃতির ধ্বংসযজ্ঞ। অবৈধ শিল খনন মুদুকী পাহাড়ত। কামরূপ জেলার অন্তর্গত পশ্চিম কামরূপ বনসংমণ্ডল তথা লোহারঘাট বনাঞ্চলী কার্যালয়ের অধীনর মুদুকীত বৃহৎ পাহাড় খনন করে একটা চক্রয় ডাম্পারে সরবরাহ করে আছে শিল। এই বিষয়ে স্থানীয় যুবক সংঘ আর সদৌ অসম চাহ জনগোষ্ঠী ছাত্র সন্থার কামরূপ জেলা সমিতিয়ে পশ্চিম কামরূপর বনসংমণ্ডল বিষয়া ডিম্পি বরাক অবগত করেছিল, যদিও বিষয়াগুলিয়ে রহস্যজনক ভূমিকা গ্রহণ করাত জেলা আয়ুক্তলৈ স্মারকপত্র প্রদান। সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা আশা কামরূপ জেলা সমিতি হয়ে এই যে অবৈধ শিলর যে খনন কারবারটুক আমি তীব্র বিরোধিতা করছো। অকল আমিয়ে নহয়, ই অঞ্চলের ই চান্দুবি এরিয়ার বৃহত্তর অন্তত 8-9টা যুব সংঘ আর আদিবাসী ছাত্র সন্থা কামরূপ জেলা সমিতি একলগ হয়ে যৌথভাবে এই শিল খনন কার্যক আমি বিরোধিতা করছো। এই কার্য কোনো ধরনের অনুমতি নোহাক দুষ্টচক্র আর ফরেস্ট ডিপার্টমেন্টে মিলি এই খনন কার্যটি স্থাপন করেছিল, আর এই কারণে আমি মেমোরেন্ডাম আমি ডিসিলৈ প্রেরণ করেছিল, তারপর PCCF দিছিল, অন্তত একশন লইছে, কিন্তু দোষীক কেনে কি শাস্তি দিব লাগে এতিয়ালৈকে দিব পৰা নাই। তাৰবাবে আমি আশাবাদী যে ইয়ার যে খনন কার্য যাক ফরেস্ট বিষয়া জড়িত হয়ে আছে কেতিয়া মানে এৰি দিব, শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করব, তাক লৈ আমি অপেক্ষা করে আছো। আর এই খনন কার্য যে খনন যদি হব চান্দুবী দাঁতি কাষরিয়া অঞ্চলত, ইয়াত খনন হওয়ার পিছত ইয়াত থাকা জীব জন্তু যে হুলু বান্দর, লাজুকি বান্দর, তারপর টুপুরিয়া বান্দর, মলুয়া বান্দরকে ধরে হরিণা, শহাপহু আর চরাই চিরিগুটি, আপনার কি কম, চরাই চিরিগুটি 224 বিধ চরাই চিরিগুটি ইয়াত বাসস্থান করে, আর জন্তু বলি বলে 29 বিধ জন্তু ইয়াত বাসস্থান করে। এই বাসস্থান সমূহক দুষ্টচক্র আর ফরেস্ট ডিপার্টমেন্টে মিলি ধ্বংসর একটা যে রূপ লৈছে তাক তীব্র বিরোধিতা করছো, আর ইয়াক বিরোধিতার লগতে আমি ইয়াক বন্ধ করিম। ইয়াত কোনো ধরনের লিগেল আর ইলিগেল দুয়োটাকে আমি ইয়াত বন্ধ করার কারণে আমি অহরহ চেষ্টা করে আছো। ভবিষ্যতে ইয়াত কোনো ধরনের লিগেল আর ইলিগেল শিলর কোনো আমি হব নিদিও। উক্ত স্থানত উপস্থিত অসম জাতীয় পরিষদর নেতা পঙ্কজ দূষণ গোস্বামী উপস্থিত হয়ে পরিবেশ পরিস্থিতির কথা বিবরণ প্রত্যক্ষভাবে পরিদর্শন করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসর জড়িত প্রত্যেকজন বনদস্যুর উচিত শাস্তি হোক, বিভাগীয় মন্ত্রী স্থানীয় বিধায়কর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপত অবৈধ বন ধ্বংসর অন্ত পেলাব আহ্বান অসম জাতীয় পরিষদর নেতা পঙ্কজ দূষণ গোস্বামীর। প্রকৃতি ধ্বংসর ইয়াতক আর জ্বলন্ত উদাহরণ কি লাগে? এই অঞ্চলের সেউজীয়া পাহাড় খান্দি এখন রিজার্ভ ফরেস্ট, কোনো অনুমতিবিহীনভাবে ইয়াতে বনমাফিয়ায় এই ধরনের পাহাড় ধ্বংস করে আমার প্রকৃতি ভারসাম্য যে ধরনের নষ্ট করেছে ইয়াতক উদাহরণ আর কি লাগে? এটা কথা হল দক্ষিণ কামরূপ অঞ্চলের সেউজীয়াখিনি বাঁচি আছে আমার বরদুয়ার মৌজার এই অঞ্চলট, সীমামূরিয়া মেঘালয় আর সীমামূরিয়া এই অঞ্চলট,
ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ প্রতিষ্ঠানে দক্ষিণ কামরূপ অঞ্চলের যে প্রদূষণ আর সেউজীয়া ধ্বংস করেছে তাক রক্ষণাবেক্ষণ দিছে আমার সীমামূরিয়া এই সেউজীয়া অঞ্চলটে। গতি আমি সকল পক্ষকে আমার দক্ষিণ কামরূপ অঞ্চলের মানব জীবনের ভবিষ্যৎ সুরক্ষার কারণে এই সেউজীয়াখিনি রক্ষা করার কারণে আমি অনুরোধ জানাইছো। আমি আজি লোহারঘাট সংমণ্ডলের অধীনত উপর মুদুকির এই অবৈধ খনন পরিদর্শন করলো আর ইয়ার জ্বলন্ত উদাহরণ আমি পালো যে আমার পাহাড় বা আমার সেউজীয়া ভূমি বা আমার ফরেস্ট এরিয়ার গছ গছনি কি ধরনের আসাম বন মাফিয়ায় ধ্বংস করে আছে তাক আমি সচক্ষে চালো আর সকল পক্ষক আমি অনুরোধ করছো দক্ষিণ কামরূপ অঞ্চলের নাগরিকর ভবিষ্যতের কারণে এই সেউজীয়াখিনি আপনাদের বসাই রাখক। এতিয়া আমি এই গোটেই কামখিন জনসাধারণের ফলের আপত্তি আছে, আসামে বলপূর্বকভাবে ভয় ভাবুকি আর অন্যায়ভাবে এই কামখিন করেছে, এইখানে রোধ করিবর কারণে আমার প্রশাসন আছে, তেখেতসকলে যেখানে ব্যবস্থা লৈছে আজি লওয়া দেখা পাইছো, কিন্তু তেখেতসকলের চকুর সম্মুখত ইয়াত অবৈধভাবে ব্লাস্টিং করে কেনেকে ইয়ারপরা হিল লৈ যাব পারিলে ইমান ভিতরুয়া অঞ্চলেরপরা, গতি তাত আমার সন্দেহ আছে। কোনোবা ক্ষেত্রত যেন তেওঁলোকৰ সহযোগিতা আছে, নাথাকিলে ভাল পাম, কিন্তু কোনোবা ক্ষেত্রত যেন তেওঁলোকৰ সহযোগিতা আছে, নতুবা দায়িত্ব আর কর্তব্য তেখেতসকলৰ কৰবাত গাফিলতি আছে। দ্বিতীয় কথা, রাইজর এই দাবিটুক সম্মুখেরপরা নেতৃত্ব দিব লাগে আমার মাননীয় বিধায়কগুলো। আমি বিরোধীত আছো, আমি তেখেতৰ পিছত থাকিম, আমার সহযোগ থাকিব, বিরোধী হলো বলে যে উন্নয়নমূলক কামর সকল ক্ষেত্রতে আমার বাধা থাকিব তেনেকুৱা নহয়, আমি তেখেতসকলৰ পিছত আমি কাম করবর কারণে সাজু আছো। আমি কাতরে অনুরোধ করছো মাননীয় বিধায়কগুলো ইয়াত রাইজর সত্যি নেতৃত্ব লৈ এই অবৈধ কামক বন্ধ করক, মাননীয় মুখ্যমন্ত্রীগী প্রদূষণ মুক্ত গড়ার যে সংকল্প তাক আমি আদরে গ্রহণ করছো আর তেখেতকো অনুরোধ জানাইছো ইয়াত জড়িত থাকা যিখিনি ভূমাফিয়া নিয়ম বহির্ভূতভাবে কাম করেছে তেখেতসকলক দৃষ্টান্তমূলক শাস্তি দিবর কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাইছো। আজি অসম জাতীয় পরিষদর ফলের এই খবর পাই আমি ইয়ালে আহিলু আর আমার সেউজীয়া ভূমি রক্ষার স্বার্থত দক্ষিণ কামরূপর অক্সিজেন যোগান ধরা এই বড়ুয়ার মৌজার এই অঞ্চলটোর স্বার্থত আমার দক্ষিণ কামরূপবাসীর স্বার্থত এই সেউজীয়াখিনি যেন আমি আটাই রক্ষা করব পারো তার কারণে আমি আটাই আগবাড়ি যাব লাগে আর নেতৃস্থানীয় সকলে নেতৃত্ব লৈ রাইজক পথ প্রদর্শন করব লাগে। স্থানীয় লোকের অভিযোগ, বিগত দুবছর ধরে বন বিভাগক অন্ধকারত রাখি চলাই আছে শিল খনন। অবৈধ শিল খনন কার্য পোহর অহাত বন বিভাগের দলে উক্ত স্থানত শিল খনন বন্ধ করার বেনার লগতে বান্ধি দিয়ে বেরিগেট। এটা কথা হল চানডুবির দরে প্রকৃতির রৈম্যভূমিত পাহাড় কাটি অবৈধভাবে শিল কড়াবলে কেনেক সাহস পালে বনদস্যুয়ে। ইয়ারপরা স্পষ্ট হয় শিল মাফিয়ার নেপথ্যত আছে কোনো শক্তিশালী নেতা বিষয়া, দোষীয়ে উচিত শাস্তি পাবনে? স্থানীয় দল সংগঠন আর রাইজর অভিযোগের পিছত সাময়িকভাবে পাহাড় খনন বন্ধ রাখিছে যদিও পরবর্তী সময় প্রশাসনে কি পদক্ষেপ লব সেয়া হব লক্ষণীয়। ইয়াক লৈ আমি আমার ডিসি মহোদয়া কামরূপ জেলা গ্রাম্য আর আমার মিনিষ্ট্রি অফ এনভাইরনমেন্ট অফ ফরেস্ট আর ক্লাইমেট চেঞ্জ তেখেতসকলে আমি মেমোরেন্ডাম দিছো, আনকি আমি আমার মুখ্যমন্ত্রী মহোদয়লেও আমি মেমোরেন্ডাম প্রেরণ করছো। তো আসলতে ইয়ার যেখানে পরিবেশ তন্ত্র বিনষ্ট হলে বা করলে ইয়ার মানে রিকভারি বা ইয়ার পারমিশন তো কেন পালে আমার মূল বিষয়টা হল কি যে এই পারমিশন তো কোনে দিলে আর কার সাহসত এই কামটো হবলে পালে? তো ইয়াত নিশ্চয় যখন দুর্বৃত্ত আছে তেখেতসকলের লগত আমার ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ জড়িত হয় বলে রাইজে সন্দেহ করেছে, নহলে ইমান বৃহত্তর আয়োজনের কামটি নিশ্চয় করব নিলেহেন। তো ইয়াত তলর খাপরপরা উপরলৈকে ডিভিশন লেভেলরলৈকে নিশ্চয় ইয়াত জড়িত আছে ডিপার্টমেন্টের মানুষসমূহ। আর আমি যেটু কি কয় পিসিসিএফ তেখেতলে আমি যেটা আমি পাবলিক পিটিশন দিছিলো তেখেতসকলে যা তিন তারিখে
এটা এনকোয়ারি টিম পঠাইছিল আর অনুসন্ধান করে কি অনুসন্ধান করলে এতালেক আমি একো গম পোৱা নাই। কেবলমাত্র আমার মানে গাঁও প্রধানের স্টেটমেন্ট লৈ গেছে, কিন্তু আমি যেটা মেমোরেন্ডাম দিছিল তেখেতসকলে আমার ফোন নম্বর রাখিছিল, আহিলে আমার মানে কি কথাবিল সুদিম বা স্টেটমেন্ট লম বলে কৈছিল, তেখেতসকলে আমার যোগাযোগ নকরিলে। তো অকল গাঁও বুড়ার স্টেটমেন্ট লয়ে গুছি গল আর সিমানতে তল পড়ে থাকিল। এটা কথা হল কি যে যদিও এই শিলগড়াটি বন্ধ হয়েছে, কিন্তু এই বৃহত্তর পরিবেশতন্ত্র পার্শ্বিকতাটো যা ধ্বংস হল ইয়ার রিকভারি কেনকে হব, ইয়ার কারণে দায়ী কোন হব, তো তার কারণে বিহিত ব্যবস্থা প্রশাসনে করব নাই বা ফরেস্ট ডিপার্টমেন্টর যখন বিষয়া আছে ওপরের বিষয়া আছে তেখেতসকল ইয়ার উপর একশন হব না নাই, সেইখানে আমার প্রশ্ন। আর আমার মুখ্যমন্ত্রী মহোদয় আমার বিনম্র দাবি থাকি যে তেখেতে আমার চান্দবী অঞ্চল ইতিমধ্যে আমার এখন নার্সারি বনাইছে, তেখেতসকলে গছ পুলি পুতি গৈছে, তো আমার চান্দবীর পারিপার্শ্বিকতা রক্ষার কারণে তেখেতে নিশ্চয় চিন্তা করে, কিন্তু ইয়ার যদি এনেকা ধ্বংস কার্য চলি থাকে তেখেতসকলে নিশ্চয় বা তেখেতে নিশ্চয় মাত মাতা দরকার আছে। আমি তেখেতসকলে অনুরোধ জানাইছো যে এই বিষয়টির উপর ভালকৈ তদন্ত করি মানে কি ওপরপা তললেকে যদি কোনোবা জড়িত হয়ে আছে তেখেতসকল শাস্তি প্রদান করে। আর আমার আমার যেখানে পরিবেশতন্ত্র আমার চান্দবীর মানে যেখানে এডজয়নিং এরিয়া আছে বা চৌপাশের যে এরিয়া আছে সেই এরিয়াটা যাতে ভাল ধরনের রাখে, আমি যাতে ভাল ধরনের আমার মানে কি ভাল জলবায়ুত থাকি আমার জীবন জীবিকা বটাই যাব পারো, সেইখানে অনুরোধ আমার মুখ্যমন্ত্রী মহোদয়লে লগতে আমার প্রশাসনিক বিষয়া সকলে। ধন্যবাদ। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাততাইম ডিজিটাল।